চোরা চালাম দেশের অর্থনীতি ধ্বংস করে বললেন সাতান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম তথ্য ভিডিওচিত্রে আবুল কালাম আজাদ আলী কদমে ছয় মাসে আটশো সাতটি গরু আটক রাজস্ব আয় প্রায় সাড়ে টাকা কিছু ও চোরাচালানিতে সম্পৃক্ত সুবিধাবাদী লোকেরা বিজিবি ও স্থানীয় প্রশাসনের অভিযান ব্যাহত করতে গভীর ষড়যন্ত্র করছে গত ছয় মাসে সাতান্ন বিজিবি আলী কদমে আট কোটি তেষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের আটশো সাতটি গরু ও মহিষ আটক করেছে ইতিমধ্যে ছয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ একষট্টি হাজার চারশো বিয়াল্লিশ টাকার সরকারি কোষাগারে জমা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সহজুল ইসলাম আরও বলেন সাতান্ন বি জিবি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তিন কোটি ছয় লাখ বাষট্টি হাজার পাঁচশো নয় টাকার অবৈধ কার্ড আটক করেছে সম্প্রতিক সময়ে আলীকদমে গরু মহিষ আটকের বিষয়ে স্থানীয় থানায় দুইটি মামলায় দুজন আসামি গ্রেপ্তার ও চব্বিশ কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে মামলা হয়েছে আলীকদম ব্যাটেলিয়ন সাতান্ন বি জিবি মায়ানমার অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশ মায়ানমার সীমাদের দায়িত্ব পালন করছে উল্লেখ্য যে সাতান্ন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম আরও বলেন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশ ভারত সীমান্তের অরক্ষিত সীমান্ত সুরক্ষায় দুই চোদ্দো সালের তেইশ ডিসেম্বর এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হয় ভারতের সাথে বাংলাদেশের চার হাজার একশো কিলোমিটার এবং মায়ানমার সাথে দুইশো একাত্তর কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পায় বিজিবি এর মধ্যে কক্সবাজার রিজিয়ন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশ মায়ানমার সম্পূর্ণ সীমান্ত সহ বাংলাদেশ ভারত সীমান্তের দায়িত্ব পালন করছে বিজিবির অধিনায়ক বলেন সাতান্ন বিজিবি প্রতিষ্ঠার পর থেকে পাঁচ হাজার আটশো জন ক্ষুদ্র নিগোষ্ঠীর লোককে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা ও দরিদ্র জনসাধারণের মাঝে তিন হাজার একশো ষোলোটি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে